चार नम्बर ओवर देख सेम प्रॉब्लम जी आगे पड़ा जाए তার মনে হলো ঠিক পূর্ব দিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে তার মনে হলো তার মনে হলো পূর্ব দিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে ঠিক পূর্ব দিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে লোকটি দ্বিগুণ বেগে চললে লোকটি দ্বিগুণ বেগে চললে তার মনে হয় ঠিক দক্ষিণ পূর্ব দিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে তার মনে হয় ঠিক দক্ষিণ পূর্ব দিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে দক্ষিণ পূর্ব দিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে বায়ু প্রবাহের বেগ নির্ণয় করো এটাতে বায়ু প্রবাহের বেগের কথা বলছি বৃষ্টির বদলে আর কিছু বাকি সব এক আছে প্রথমে 3 কিলোমিটার/ঘন্টা বেগে হাঁটছে তখন মনে হচ্ছে উল্লম্ব দিকে পড়েছে এখানে অঙ্কটা কি বলেছে 2 মিটার/সেকেন্ড বেগে হাঁটছে তখন মনে হয় পূর্ব দিকে ওটাতে কি ছিল যখন 6 কিলোমিটার/ঘন্টা বেগে হাঁটছে তখন মনে হয় 45 ডিগ্রি কোণে পড়েছে এখানে কি বলেছে লোক দ্বিগুণ বেগে চললে তার মনে হয় দক্ষিণ পূর্ব দিক থেকে বায়ু প্রবাহ দক্ষিণ পূর্ব দিক মানে 45 ডিগ্রি তাহলে বায়ু প্রবাহের প্রকৃত দিকে নির্ণয় করে তাহলে প্রথম আমরা কি করতে হবে কোঅর্ডিনেট সিস্টেমটা ঠিক করতে হবে তাহলে আমরা জানি কি ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ এখানে যদি দেখ উত্তর দক্ষিণ এই সব দিয়ে বলছি আমরা ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ চিহ্ন করব আমাদের কোঅর্ডিনেট এক্স এক্স ওয়াই না চিহ্ন করলে হবে তাহলে দেখ এবার আমরা কোনটাকে এক্স কোনটাকে ওয়াই নাম দেবো আমাদের ব্যাপার তাহলে আপাতত আমরা যেটা বলছি যে এটা হচ্ছে ইস্ট এটা ওয়েস্ট এটা আমরা জানি সাধারণত নর্থ সাউথ এবারে কোশ্চেন কি বলছে লোকটি দক্ষিণ দিকে 2 মিটার/সেকেন্ড বেগে হাঁটছে তাহলে লোকটা দেখ অন্যটা যেটা আগে বলছিলি তুই এখানে কি বলছে লোকটা দক্ষিণ দিকে 2 মিটার/সেকেন্ড বেগে হাঁটছে তাহলে আমি এখানে দক্ষিণ দিক মানে কোন দিক দেবো এই দিক দেবো তো এখন কি বলবি হ্যাঁ মিলে গেছে হ্যাঁ উত্তর মিলে গেছে হ্যাঁ ঠিক আছে তাই যেটা আমি বলছিলাম যে এই দিক বরাবর মনে কর যদি আমি বলি এবারে দক্ষিণ দিক বরাবর তাহলে তুই কি বলবি যে লোকটিকে নিচের দিকে পড়ছে দেখ সাউথ ভিতর নিচের দিকে আছে ছবি অনুযায়ী তার মানে কি এগুলো ডিরেকশন এই ছবি তো আমি যেদিকে খুশি দেখাতে পারি সেদিকে বলে দিলেই হচ্ছে কি বলছি বুঝতে পারছিস তাহলে এখন দেখ লোকটার বেগটা আমি এইদিকে দেখাচ্ছি আগে তো বৃষ্টির বেগে দিকে দেখাচ্ছি তাহলে কোশ্চেন আমার কি বলছে দক্ষিণ দিকে 2 মিটার/সেকেন্ড বেগে আনছে তাহলে এটা তো দক্ষিণ দিক এটা উপর থেকে নিচের দিক নয় আমি লোকটি উপর থেকে পড়ছে নিচের দিকে তা তো নয় তাহলে দক্ষিণ দিকে 2 মিটার/সেকেন্ড বেগে চলছে তার মানে তাহলে আমি এই দিকটা কি অ্যাক্সিস ধরবো তার উপর এটা আই ক্যাপ করবো না জি ক্যাপ করবো নির্ভর করছে
তাহলে এটা আমার আপাতত একটু 2 মিটার/সেকেন্ড আমি মানটা লিখে রাখি। তার মনে হলো ঠিক পূর্ব দিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে, পূর্ব দিক থেকে বায়ু প্রবাহ মানে এই তো পূর্ব দিক, এই দিক থেকে মানে এই দিকে বায়ু প্রবাহ হচ্ছে, তার মানে পূর্ব দিক থেকে মানে এই দিক থেকে আসছে, তার মানে এই দিক থেকে। তাহলে এটা হচ্ছে ভেলোসিটি অফ এয়ার, কত আমি জানি বায়ু প্রবাহ কত আমি জানি। তাহলে তার মনে হচ্ছে এটা ভেবে দেখ, তার মনে হচ্ছে পূর্ব দিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে, কিন্তু আমি তো জানিনি কোন দিক থেকে বায়ু প্রবাহ হবে। তাহলে আমি কি করবো, আমি বায়ু প্রবাহটাকে সাধারণভাবে ধরে নেবো। তাহলে সাধারণভাবে আমি ধরে নিলাম যে এই দিক বরাবর হচ্ছে, এই দিক বরাবর হচ্ছে। তাহলে আমি কি করবো সুবিধার্থে, একদিক থেকে এক্স একদিক থেকে ওয়াই এক্স ধরতে পারবো, আমি যেদিকটা খুশি ধরতে পারি, এদিক থেকে এক্স ধরে এদিকটা ওয়াই ধরবো। তাহলে আমরা যেহেতু দেখ ব্যক্তির বেগটাকে সবসময় এক্স দিয়ে প্রকাশ করতে চাইছিলাম আগেও করেছি, তাহলে আমরা এই দিক থেকে এক্স ধরবো আর এই দিক থেকে ওয়াই ধরবো, সুবিধা হবে। তুই যেদি খুশি ধরতে পারিস কোনো অসুবিধা নাই, সেই অনুযায়ী নামটা দিতে হবে। তাহলে এদিকে এক্স দেওয়া মানে কি, এই এদিকে এদিকের ফ্যাক্টরটা কত বলবো, এদিকের ফ্যাক্টরটা বলবো আই ক্যাপ ইউনিট ফ্যাক্টরটা, আর এদিকের ইউনিট ফ্যাক্টরটা বলবো জি ক্যাপ। তাহলে এইটা কি বলেছি আমি, ভেলোসিটি অফ এয়ার বায়ু প্রবাহের বেগটা আমি ধরেছি, এটা কি ভেলোসিটি অফ এয়ার উইথ রেসপেক্ট টু ম্যান, সরি উইথ রেসপেক্ট টু ম্যান নো, এটা হচ্ছে প্রকৃত বেগটা না ভেলোসিটি অফ এয়ার, ভেলোসিটি অফ এয়ার। এখানে আরো ক্লিয়ার করে দিচ্ছি, আগের অঙ্কটার সঙ্গে কম্পেয়ার করে বুঝতে পারবে। আগের অঙ্কটা আমরা এই দিক থেকে এক্স ধরেছিলাম, এদিক থেকে ওয়াই ধরেছি, এই অঙ্কটাতে আমরা এই দিক থেকে এক্স ধরেছি, এদিক থেকে ওয়াই ধরেছি। কেন, আমরা ব্যক্তিরা যেদিকে যাচ্ছি সেদিক থেকে এক্স ধরার চেষ্টা করছি আর তার সঙ্গে লম্ব দিক থেকে ওয়াই ধরছি, এই কনভেনশন আমরা ফলো করছি। কারণ ব্যক্তিকে অনুভূমিক বুঝাচ্ছি, অনুভূমিক বুঝাতে এক্স ব্যবহার করা হয়। তাহলে দেখ ওইখানে আমরা বৃষ্টির বেগটা কোন বরাবর ধরেছিলাম, এই বরাবর ধরেছিলাম ভিআর। তাহলে ভিআর দুটো অপশন ছিল, একটা এক্স বরাবর একটা ওয়াই বরাবর, আমরা কি ধরেছিলাম ভিআর সমান এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ। তাহলে এখানে সেটা কার বেগ, বৃষ্টির বদলে বায়ু প্রবাহ, তাহলে এটাকে আমরা বায়ু প্রবাহের বেগ বলছি। তাহলে বায়ু প্রবাহের বেগ কত ধরবো, ভি এর সমান এ আই ক্যাপ। আচ্ছা এখানে যেহেতু এইটাই, এখানে যেহেতু এ আছে, আমরা এটা এ নাও করতে পারি, এক্স ধরে নিই, তাহলে সুবিধা হবে। মানে একটা যেহেতু এ আছে, এটা আমরা জেনারেল যা কিছু করতে পারি, এটা কি ধরে এক্স আই কে প্লাস ওয়াই জে কে, এক্স আই কে প্লাস ওয়াই জে কে, কোনো সমস্যা নেই। এটা ভেলোসিটি অফ এয়ার ধরে নিই, যেহেতু আমি এয়ারের ভেলোসিটি জানিনি, সেগুলো সাধারণভাবে ধরে নিলাম, দুটো উপাংশ থাকে, এগুলো উপাংশগুলো মান বের করবো আর কিছুই না। এবারে দেখ তাহলে আমাকে যদি আমি আপেক্ষিক বেগ নির্ণয় করি, তাহলে আমি কি নির্ণয় করবো, ভেলোসিটি অফ এয়ার উইথ রেসপেক্ট টু ম্যান, এখানে যেটা নির্ণয় করেছিলাম কি ভেলোসিটি অফ রেন উইথ রেসপেক্ট টু ম্যান, সিমিলারলি এখানে ভেলোসিটি অফ এয়ার উইথ রেসপেক্ট টু ম্যান। তাহলে ভেলোসিটি অফ এয়ার উইথ রেসপেক্ট টু ম্যান মানে কত হবে, ভিএ মাইনাস ভিএ, ভিএ মাইনাস ভিএ। এবারে ভিএ কত, ভিএ তো আমি ধরে নিয়েছি, আর ভিএ মানে ব্যক্তির বেগ তো দেওয়া আছে 2 মিটার/সেকেন্ড দক্ষিণ দিকে এই দিকে, তাহলে কত, এটা টু আই ক্যাপ, টু আই ক্যাপ। তাহলে ভি এটা সময় তো আর ভি এম সমান হয়ে যাবে টু আই কে ঘন্টা হিসাবে, তাহলে এখানে বসে দিতে পারো। তাহলে এখানে বসালে কত, তাহলে ভি এম হবে ভি এ যেটা হচ্ছে এক্স আই প্লাস ওয়াই জি মাইনাস ভি এম যেটা হবে টু আই কে, তাহলে সাজিয়ে নিলে কত হবে, এক্স মাইনাস টু আই কে প্লাস ওয়াই জে কে, ঠিক আছে। এইবারে দেখ কোশ্চেনে কি বলেছে, তার মানে যে ঠিক পূর্ব দিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে, তার মানে তার কি মনে হবে এই বরাবর বায়ু প্রবাহ হচ্ছে, তাহলে কি থাকা উচিত, অনলি জে কে একটা থাকা উচিত, এইটা থাকা উচিত নয়। কারণ তার মনে হচ্ছে ঠিক পূর্ব দিক থেকে বায়ু প্রবাহ হচ্ছে, তার থাকা উচিত কেবলমাত্র জে ক্যাপ, তাহলে এটা থাকা উচিত না। তার মানে কি হবে, এক্স মাইনাস টু ইকুয়াল টু জিরো হবে,
তাহলে x ইকুয়াল টু 2 তাহলে আমরা x এর ভ্যালু এখানে পেয়ে গেলাম আবার 2 এর সেকেন্ড কন্ডিশনটা থেকে আমাদেরকে y এর ভ্যালু নির্ণয় করতে হবে তাহলে সেকেন্ড কন্ডিশন কি বলছে লোকে দ্বিগুণ বেগে চলছে তাহলে এখন ভেলোসিটি অফ ম্যানটা হয়ে যাবে 4 দ্বিগুণ বলেছে তাহলে 4i কে হয়ে যাবে তাহলে এটা যদি 4i কে হয়ে যায় তাহলে দেখ এটা যদি 4i কে হয়ে যায় তাহলে VAM টা কত হবে VAM টা এখন চেঞ্জ হয়ে যাবে VAM টা এখন চেঞ্জ হয়ে যাবে তাহলে যেটা আগে 2i কে লিখছিলাম এটা এখন 4i কে লিখি দুটো করতে আর x এর মানটা এখন জেনে গেছি 2 তাহলে এটা বসিয়ে দিই x এর মানটা এখন জেনে গেছি তাহলে 2 তাহলে এটা কত হয়ে যাবে 2 - 4 মানে - 2i কে প্লাস y কে এটা VAM কিন্তু কোশ্চেনে কি বলছে তার মানে দক্ষিণ পূর্ব দিক থেকে পড়ছে মানে দক্ষিণ পূর্ব সাউথ ইস্ট সাউথ ইস্ট মানে কোন দিক দক্ষিণ পূর্ব দিক থেকে আসছে তার মানে এই দিক থেকে আসছে তার মানে টোটাল কত হওয়া উচিত 45 ডিগ্রি দক্ষিণ পূর্ব মানে কোনটা কত হওয়া উচিত 45 ডিগ্রি তাহলে 45 ডিগ্রি মানে কি tan 45 তাহলে tan 45 কত হবে লম্ব y হবে মানে y / x তাহলে y কত y আর x এর ভ্যালুটা কত আছে 2 তাহলে y / 2 তাহলে tan 45 মানে y / 2 মানে 1 tan 45 মানে 1 তাহলে y = 2 তাহলে y কে 2 দিয়ে দিই যখনই বলবো আমরা দক্ষিণ পূর্ব একদম এক্স্যাক্টলি তার মানে কি 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে ঠিক আছে তাহলে তখন আমরা tan 45 আমি y / 2 লিখি আর নেগেটিভ লিখা তো কারণ আমি মানটা শুধু লিখবো নেগেটিভটা কি বুঝছে ডিরেকশন হচ্ছে মাইনাস i কে বুঝাচ্ছে তাহলে শুধু মানটা লিখি tan 45 সময় কি আমরা মান লিখছি y / x বা b / a যাই লিখি যখন আমাদের একটা ইকুয়েশন থাকবে মনে কর সাপোজ দেখুন r ভেক্টর সমান হবে তাহলে x i কে + y কে তাহলে r ভেক্টর ধরুন আমরা কি করে নিয়ে হইছে tan থেকে tan এর সমান কি লিখবো y / x শুধু x এর মানটা লিখবো আর y এর মান লিখবো এটা মানে কি j কে প্লাস সমান এটা মানে কি i কে প্লাস সমান তাহলে আমরা সেটা পেয়ে তো সেটা এখানে বলা আছে অঙ্কে 45 ডিগ্রি দক্ষিণ পূর্ব দিক থেকে বুঝে ডাইরেক্ট আর দক্ষিণ পূর্ব মানে সেটা হচ্ছে 45 ডিগ্রি মাঝখানে মাঝখানে হবে তাহলে y ও 2 পেয়ে গেলাম তাহলে আগে x পেয়েছি আমি এবার y পেলাম তাহলে অ্যাকচুয়াল ভেলোসিটি কত হবে 2i কে প্লাস 2j কে তাহলে অ্যাকচুয়াল ভেলোসিটিটা হয়ে যাবে 2i কে প্লাস 2j এই ভি এ যে অ্যাকচুয়াল ভেলোসিটি টাইম পাচ্ছি এটা যে 2i কে প্লাস 2j কে তাহলে ভি এর মান কত হবে রুট ওভার 2 স্কয়ার প্লাস 2 স্কয়ার মানে 2 রুট আর অভিমুখ অভিমুখ মানে আমাকে tan থেকে নির্ণয় করতে হবে এখান থেকে বুঝতে পারছিস tan থেকে কত হবে 2 / 2 মানে কত 1 তাহলে tan থেকে কত হবে 45 ডিগ্রি তাহলে অ্যাকচুয়ালি যেটা দৃষ্টি বিজ্ঞতা হবে তাহলে সেটা আসলে কি উলম্বের সঙ্গে 45 ডিগ্রি কোণ করবে ক্লিয়ার হলো ব্যাপারটা এইভাবে এই ধরনের অঙ্কগুলো করতে হবে যখনই দেখবে এরকম দুটো কন্ডিশন দেওয়া থাকবে আর আমার অরিজিনাল যে বৃষ্টির বেগ দেওয়া বা বায়ু প্রবাহের বেগ জানা নেই তখনই আমি তাকে কি করব তাকে আমি সাধারণভাবে ধরে নেব দুটো কম্পোনেন্ট তাহলে দুটো কম্পোনেন্ট থাকবে যাই বেরোক ফাইনাল অ্যাকশন তাহলে প্রথমে এটা ধরে নিলাম দিয়ে আমরা কি করছি অঙ্কে যে দুটো কন্ডিশন দেওয়া আছে সেই দুটো কন্ডিশন থেকে x আর y এর মানটা বের করছি দিয়ে সেগুলো লাস্টে এখানে পুট করে দিচ্ছি ঠিক আছে এই অঙ্কগুলোকে আমি এইভাবে করতে হবে এইভাবে করতে হবে আর সিম্পলি যদি আমার বলা থাকে যে এইদিকে আমার বলা আছে ভেক্টর বেগ এইদিকে বলা আছে বৃষ্টির বেগ তাহলে আমি বুঝতে পারছি এটাকে নেগেটিভ করে জাস্ট একটু নিয়ে পড়ে তাহলে সিম্পল ভেক্টর বেগ থেকে হয়ে যাচ্ছে যেটা প্রথম আমি থিওরিতে বলি বাট এই ধরনের কোশ্চেন গুলোর জন্য এই থিওরিটা বেশি উপযোগী ওই থিওরিটা দিয়েও করা যাবে বাট অনেক বড় হবে আর অনেক বড় হবে যদি বইতে করা আছে কিছু কমপ্লিকেটেড ছবি হবে আর অনেক বড় হবে কিন্তু এইটাতে করলে কি হচ্ছে অনেক স্ট্রেট ফরওয়ার্ড হচ্ছে সিস্টেমটা প্রথমে আমি সাধারণভাবে ধরে নিলাম তারপর দেখলাম যে আমার কত হওয়া উচিত আর অঙ্কে কত দেওয়া আছে তাহলে সেই অনুযায়ী কন্ডিশনটাকে অ্যাডজাস্ট করে আমি x y বা a b যা ধরে সেই ভ্যালুটা বের করে নিচ্ছি তাহলে আমার ফাইনাল আনসারটি বের হয়ে যাচ্ছে বুঝা গেল ব্যাপারটা ক্লিয়ার কিছু ডাউট আছে তো বল হ্যালো
চিন্তার কোনো কারণ নেই, যা মনে হচ্ছে তাতে করে পরীক্ষা পিছবে, সেশনও পিছবে, ঠিক আছে। আস্তে আস্তে এখন সিগে চ্যাপ্টার হবে, এই দুটো চ্যাপ্টার হচ্ছে মেইন বেসি। স্যার বলছি প্রাসের গতি এটা কি টুডি মোশন? হ্যাঁ টুডি মোশন, এটা পড়বো পরের দিনে। প্রাসের গতি আর নদীর নৌকার বেগ, ওই দুটো আমরা পড়বো পরের দিনে। তো একটা কথা জেনে রাখ, আমি বলছি ইউনিট ওয়ান সরি ইউনিট টু, ইউনিট টুটা খুব ইম্পর্ট্যান্ট, যেখানে এই চারটা চ্যাপ্টার একসঙ্গে ঢুকে আছে দুটো চ্যাপ্টারের মধ্যে। ভেক্টর আর তোদের বইতে নাম দিয়েছে একমাত্রিক গতি এবং ভেক্টর, এই দুটো চ্যাপ্টার তোদের বই অনুযায়ী দুটো চ্যাপ্টার যেটা আমরা ইউনিট টু তে পড়েছি। এই ইউনিট টু টা খুব ইম্পর্ট্যান্ট, আমি বারবার বলি, ওই জন্য এটা অনেক সময় নিয়ে পড়াই। এটার মধ্যে অনেক কিছু আছে, তোকে আস্তে আস্তে করে ধাপে ধাপে ব্যাপারগুলো বুঝতে হবে। এই জায়গাটা একটা যদি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, ফিজিক্স তত্ত্ব করে আগাবে পরের দিকে চ্যাপ্টার গুলো নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই, এবং ঝরঝর ঝরঝর অঙ্ক করতে পারবে। কিন্তু এই জায়গাটা খুব কমপ্লিকেটেড, এখানে অনেক কিছু প্রয়োজন হয়, অঙ্কের অনেক কিছু জিনিস প্রয়োজন হচ্ছে, ফিজিক্স এর অনেক কিছু জিনিস প্রয়োজন হচ্ছে, গ্রাফস লাগছে, ডেরিভেটিভ লাগছে, ইন্টিগ্রেশন লাগছে, ফ্যাক্টরের কনসেপ্ট লাগছে, ঠিক আছে। তো সবকিছু থেকে মিলেমিশে একদম মানে ব্যাপারগুলো রয়েছে। তো এই দুটো চ্যাপ্টার খুব ইম্পর্টেন্ট, যত ভালো করে এই দুটো চ্যাপ্টারের বেস ক্লিয়ার হবে, তত পরের থেকে ফিজিক্স ভালো বুঝতে পারবে এবং করতে পারবে, ঠিক আছে। তো এইগুলো আস্তে আস্তে, এখন যেহেতু সময় আছে, এত চাপ নেওয়ার কিছু নাই, আস্তে আস্তে হালকা করে এগুলো ভিডিওগুলো যেগুলো আমি দিয়ে দিচ্ছি, ভিডিওগুলো দেখ, রিভাইজ কর, আবার অঙ্কগুলো প্র্যাকটিস কর, ঠিক আছে। এইভাবে এই জায়গার বেসটাকে তৈরি করে নি, পরের দিকের চ্যাপ্টার তত্তর করে আগাবে। আর এখনো কিছু তো ঘোষণা করেনি, স্কুল টিস্কুল খোলারও, স্কুল যতক্ষণ না খুলছে জানবি, তুই টিউশনে পড়েছিস এটা নিশ্চয়ই ধরা হবে না। স্কুলে যতক্ষণ না সঠিক সময় পাওয়া যাচ্ছে, এখন স্কুলে ক্লাস হোক বা নাই হোক সেটা পরের কথা, কিন্তু অফিসিয়ালি তুই ডিক্লেয়ার করতে হবে যে আমার এতদিন থেকে এতদিন স্কুল হয়েছে, কাজেই আমার এতটা সিলেবাস শেষ হওয়া উচিত, কাজেই আমার তার উপরে পরীক্ষা হবে। কাজে এরকম চিন্তা ভাবনা করার কোনো কারণ নাই যে আমাদের এখন ক্লাস হচ্ছে নাই, কিছু নাই, ভালো করে আমরা পড়তে পারছি না, হঠাৎ করে পরীক্ষা হয়ে যাবো, তা হবে না, ঠিক আছে। তো একটা নির্দিষ্ট সময় পরে স্কুল খোলার পরে একটা নির্দিষ্ট টাইম পরেই পরীক্ষা হবে, যদি তা না হয় তাহলে অন্য কিছু বিকল্প ব্যবস্থা তৈরি করা। কিন্তু আমাদের যেটা কাজ সেটা যে নম্বর টম্বর নিয়ে তো ব্যাপার নাই, ব্যাপার হচ্ছে তোকে শিখতে হবে সাবজেক্টটি খুব ভালো করে, যার জন্য আমি ধাপে ধাপে আস্তে আস্তে পড়াচ্ছি। একটা কারণ এই দুটো চ্যাপ্টার আমি সবদিনই এরকম আস্তে আস্তে পড়াই। দ্বিতীয় কারণ যেটা, সেটা হচ্ছে সব ব্যাচগুলো যাতে মোটামুটি ঠিক লেভেলে থাকে, যাতে অফলাইন টিউশন শুরু করলে কেমন অসুবিধা না হয়, ঠিক আছে। তাহলে এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করো। আবার নেক্সট আমরা মঙ্গলবার দিনই রাত্রি 9টার সময় পড়ব, ঠিক আছে, রাখছি।